টিভি আমার দেশ আমার গর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পৌর মেয়র মোহাম্মদ আব্দু শুকুরের নেতৃত্বে আজ শনিবার সকালে পৌরসভা কার্যালয়ের একপাশে নির্মিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে আসলে সারা বাংলাদেশি শোকে শোকাহত আমরা, কারণ বঙ্গবন্ধু মুজিব শুধু একজন জাতির পিতা না, একজন রাষ্ট্রের স্থপতি শুধু না, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি অস্তিত্ব। তার ভাষণ শুনলে, তার বিভিন্ন দিক নির্দেশনা শুনলে আসলেও আমাদের মানুষ উদ্বুদ্ধ হয়। তিনি একটি বাক্য দিয়েই আসলে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন। তিনি 23 বছরের পাকিস্তানের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন এবং তারই নির্দেশে অতি অল্প সময়ে, দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এবং স্বাধীনতার বিরোধী চক্র এবং এদেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে 15ই আগস্টে সপরিবারে তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছিল, আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল শিক্ষা দিয়েছিলেন। দীর্ঘ 21 বছর পর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের মধ্য দিয়ে আমরা কলঙ্কমুক্ত হলাম এবং তার পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা সহ সকল বিষয়ে বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস সঠিকভাবে পাঠ্যপুস্তকে আসার ফলে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা যারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা সঠিক ইতিহাস জানতে পেরেছে। আজকে সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে জাতির পিতার সেই প্রয়াণ দিবস, জাতীয় শোক দিবস পালন হচ্ছে। পৌরসভার কর্মকর্তা কর্মচারী কাউন্সিলরবৃন্দ এখানে উপস্থিত হয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে জাতির পিতার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে, উদ্দেশ্য নিয়ে এই দেশটি স্বাধীন করেছিলেন, আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি, যাতে আমরা যারা এই দেশের দায় দায়িত্বে ছোটো থেকে বড় পর্যন্ত, সংসদ পর্যন্ত যারা দায় দায়িত্বে আসি, আমরা ওনার নীতি এবং আদর্শকে বাস্তবায়ন করতে পারি। পরিশেষে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন বঙ্গবন্ধু সহ ওনার সহপরিবারে যারা নিহত হয়েছেন সকলকে জান্নাত দান করেন। জাতির জনকের যে স্বপ্ন ছিল, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা সফলভাবে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। অনেকটা হয়েছে, বাকিটুকু ইনশাল্লাহ হবে, আমরা দোয়া করি। বর্তমান তার পরিবারের দুজন মেয়ে আছেন, তিনি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, তিনিদের দীর্ঘায়ী কামনা করে 15ই আগস্টের কালো রাতে যে আমাদের জাতির পিতাকে তারা হত্যা করেছে তার তীব্র নিন্দা আমরা জানাই এবং আমাদের এই জাতির পিতার যে শহীদি মর্যাদা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সামিয়ান হাসান, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।